নমস্কার বন্ধুরা, মিড ডে মিলের অর্ডার কপি পাবলিশ হয়েছে কিন্তু অক্টোবর এবং নভেম্বরের, এবং অষ্টম শ্রেণী পর্যন্ত এই যে মিড ডে মিলের অর্ডার কপি পাবলিশ হয়েছে সেখানে কি কি মেটেরিয়ালস দেওয়া হবে অক্টোবর এবং নভেম্বরের মিড ডে মিলের সাথে, তো ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, অক্টোবর এবং নভেম্বরে যদি মিড ডে মিল দিয়ে দেওয়া হয় তাহলে স্কুল কবে খুলবে? তো আসুন সেই অর্ডার কপিটা আগে আমরা একটু দেখে নিই। তো দেখুন, অর্ডার কপিতে যেটা বলা হয়েছে সেটা একটু দেখে নিন ভালো করে। অর্ডার কপিটা দেওয়া হয়েছে দ্য প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, এবং দেওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, এক্সিকিউটিভ ডাইরেক্টরকে, সাব ডিভিশনাল অফিসার সহ দ্য চেয়ারম্যান অব প্রাইমারি স্কুল কাউন্সিলকে দেওয়া হয়েছে। তো সাবজেক্টে যেটা বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করবেন। বলা হয়েছে যে ডিস্ট্রিবিউশন অফ MDM মেটেরিয়ালস ফর দ্য মান্থ অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর 2020, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের যে মিড ডে মিল হবে তার যে মেটেরিয়ালস সেই ব্যাপারেই কিন্তু এই নোটিশটা। তো এখানে যেটা বলা হয়েছে, স্যার, উইথ রেফারেন্স টু অ্যাবাভ আই অ্যাম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দেয়ার ইজ এ প্ল্যান টু প্রোভাইড MDM মেটেরিয়ালস ফর দ্য মান্থ অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর 2020, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর 2020তে যে মিড ডে মিল দেওয়া হবে তার যে মেটেরিয়ালস, অর্থাৎ এই মেটেরিয়ালসগুলোর যা মানে একটা প্ল্যান করতে বলা হয়েছে। তারপরে দেখুন বলা হয়েছে, ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুরোধ করা হচ্ছে, কাইন্ডলি অ্যারেঞ্জ অ্যাভেলেবিলিটি অফ দ্য ফলোয়িং মেটেরিয়ালস অ্যাজ পার স্টুডেন্ট অ্যান্ড রেসপেক্টিভ স্কুল পয়েন্ট উইল ইন অ্যাডভান্স সো দ্য ডিস্ট্রিবিউশন মে স্টার্ট ইন টাইম। এবং প্রত্যেকটা স্কুলে এই যে মেটেরিয়ালসগুলোকে অ্যাভেলেবল করা করতে হচ্ছে যেদিন ডেট হবে তার আগেই, যাতে ডিস্ট্রিবিউশনটা প্রপার টাইমে হয়। তো এখানে যেটা বলা হয়েছে, দেখুন, প্রাইমারি এবং আপার প্রাইমারি স্টুডেন্টদের জন্য এই MDM যে মেটেরিয়ালস সেগুলো হচ্ছে রাইস 2 কেজি করে দেওয়া হবে, যেটা গভর্নমেন্ট সাপ্লাই হবে। ছোলা দেওয়া হবে 1 কেজি করে, যেটা গভর্নমেন্ট সাপ্লাই। পটাটো দেওয়া হবে 1 কেজি করে, তবে পটাটোর দাম কত হবে, সে আলুর দামটা কিন্তু স্থির হবে যিনি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার রয়েছেন তিনি ঠিক করবেন। সোপ অর্থাৎ হচ্ছে সাবান দেওয়া হবে 1 পিস করে, যার দাম হবে কিন্তু 10 টাকা। এবং ছোলা, দেখুন, ছোলার যে দাম টাম হবে তার ট্রান্সপোর্ট চার্জ এখানে ডিটেলস লেখা রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। তলা লাইনটা একটু দেখে নেবেন, যেটা হচ্ছে, অ্যাকর্ডিংলি ইউ আর রিকোয়েস্টেড টু চক আউট ডিস্ট্রিবিউশন প্ল্যান অফ ফর অক্টোবর এবং অ্যান্ড নভেম্বর 2020 বাই 25 সেপ্টেম্বর 2020 উইথ অ্যান ইন্টিমেশন টু দিস এন্ড। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে অক্টোবর এবং নভেম্বরে মিড ডে মিলের যে অর্ডার কপি সেটা এসেছে। এখন অক্টোবর এবং নভেম্বরে যদি মিড ডে মিল সাপ্লাই হয় তাহলে অক্টোবর এবং নভেম্বরে স্কুল খোলার সম্ভব না কতখানি, সেটা আশা রাখছি আপনারা আন্দাজ করতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।